আমরা বুঝেছি স্পষ্ট ইঙ্গিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রায় দু মাস ধরে যে কুৎসা মিথ্যাচার, যে রাজ্যের উন্নয়নকে থমকে দেওয়ার যে প্রচেষ্টা, রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে গণতান্ত্রিক আহ্বানকে নষ্ট করে দেওয়ার যে ছক বিরোধীরা কষেছেন, স্বার্থান্বেষী মহল কষেছেন, এমনকি নির্বাচন কমিশন কখনো কেন্দ্রীয় বাহিনী, কখনো 144 ধারা, কখনো মোবাইল বন্ধ করে দেওয়া, সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছেন, অথচ যেটা কমিশন করতে আজকে ভুলে গেছেন সেটা হচ্ছে মানুষের যে উদ্বিগ্ন, মানুষ যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণনায় কি ফলাফল হলো তা দেখবার জন্য, জানবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু কমিশনের ওয়েবসাইটে তা নেই। অর্থাৎ মানুষের জানবার অধিকার সেটা লঙ্ঘিত হয়েছে, কোথাও কোথাও টিভির চ্যানেলে সে কাজ হচ্ছে, অথচ কমিশন নিজে এ কাজ থেকে, এ কাজে এত করিতকর্মা কমিশন যারা মনে করছেন তাদের এই করিতকর্মা কমিশন কিন্তু রাজ্যের মানুষকে আজকের এই গণনার কার্যের বিবরণ দেওয়ার মতন কোনো ব্যবস্থাই তারা গ্রহণ করেননি। এত অপপ্রচার, এত কুৎসা, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই রাজ্যের মানুষ, সর্বস্তরের মানুষ তারা আস্থা দেখিয়েছেন। ঠিক কোন সময় বিরোধীরা যখন কমিশন এবং কোর্টে রৌদ্র জল প্রায় 17টি জেলার, দু একটি জেলা ছাড়া প্রতিটি জেলায়, কোথাও 1000 মাইল গাড়িতে, কোথাও 800 মাইল গাড়িতে, কোথাও 300 মাইল গাড়িতে, প্রায় প্রতিদিন 6টা 7টা করে জনসভা করেছেন আমাদের প্রিয় নেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জনগণ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, তার উন্নয়নের কর্মসূচির উপরে, তার আবেদন রাজ্যকে গণতান্ত্রিক পরিবেশ, যে তিনি মুক্ত হাওয়া মুক্ত বাতাস, উন্নয়নের স্বাদ মানুষকে যা দিয়েছেন সেই উন্নয়নের স্বাদ থেকে বঞ্চিত হতে চায়নি, বাতিল হওয়া নেতাদেরকে যারা আনতে চেয়েছিলেন তাদেরকে পুনরায় বাতিল বলে ঘোষিত করেছেন। কংগ্রেস তো প্রায় বিলুপ্তির পথে চলে গেছে, মুর্শিদাবাদে টিং টিং করে জ্বলছে, তার সাইনবোর্ড খুলে গেছে সমস্ত জেলা থেকে, এমনকি উত্তরবঙ্গের এখনো পর্যন্ত যেখানে বলা হতো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি নয়, সেই তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গেও এখনো যা গ্রাম পঞ্চায়েতে যা সমস্ত ছবি দেখছি, উত্তরবঙ্গেও কিন্তু কুচবিহার তো বটেই, দক্ষিণ দিনাজপুর তো বটেই, এমনকি জলপাইগুড়িতেও তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত ভালো এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন। পিছিয়ে পড়া এই 6টি জেলা উত্তরবঙ্গের, তার অর্থনীতিতে পিছিয়ে পড়া, তাকে চাঙ্গা করবার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করে উত্তরবঙ্গকে চাঙ্গা করছেন, উত্তরবঙ্গের মানুষ তাকে দোয়া আশীর্বাদ দিয়েছেন। এটা মনে রাখতে হবে, এমন সময় এই নির্বাচন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যখন রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় যখন রোজাকাররা রোজা করছেন, তা সত্ত্বেও এখনো পর্যন্ত যে ফলাফল তাতে ইঙ্গিত স্পষ্ট, শীত গ্রীষ্ম বর্ষা এ বাংলায় মমতা ব্যানার্জি ভরসা, সুতরাং তার উপরে আবার পুনরায় আস্থা রেখেছেন রাজ্যের মানুষ। এখনো পর্যন্ত যা ফলাফল গ্রাম পঞ্চায়েতের, তাতে দেখা যাচ্ছে যে 13টি জেলাতে তৃণমূল কংগ্রেস
প্রথমে আছে, তারাই দখল করেছে। সেই জেলাগুলি হলো কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম। একমাত্র মুর্শিদাবাদ ছাড়া, মালদা ছাড়া আর জলপাইগুড়ি ছাড়া প্রতিটি জেলায় তৃণমূল কংগ্রেসের মানুষের জয়যাত্রা অব্যাহত আছে এবং এক্ষুনি একটু পরেই হয়তো জেলা পরিষদের গণনার কাজ শুরু হবে এবং সেখানে খুললেও দেখা যাবে যে পঞ্চায়েত নির্বাচনে যারা সুদীর্ঘদিন সাত সাতটা পঞ্চায়েত নির্বাচনে মানুষকে গণতান্ত্রিকভাবে ভোট দিতে দেয়নি, তারা আজকে দাঁড়িয়ে থেকে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিতে নির্বিঘ্নে ভোট দিয়ে পরিবর্তন এনেছেন বা আনতে চলেছেন এই ত্রিস্তর পঞ্চায়েতে। আমি যেটুকু ফলাফল তাতেই জনগণকে আমরা বলবো যে হ্যাঁ, তাদের ইচ্ছা ধীরে ধীরে বাক্স খুললেই প্রতিফলিত হচ্ছে এবং সবাইকে বলবো যেটা আমাদের নেত্রী বলেছেন, আমাদের কর্মীদের, শুভানুদায়ীদের, সমর্থকদের সকলকেই বলবো বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলার শান্ত এবং প্রগতি একে অব্যাহত রাখার জন্য কোন রকম প্ররোচনার কথা দেখলে জানলে তা নিশ্চয়ই প্রশাসনকে জানাবেন, কিন্তু প্ররোচনায় পা দেবেন না। আমরা আক্রান্ত দু একটি জায়গায় হয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের এখন গড়ার সময়, উন্নয়নের সময়। গ্রাম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আস্থা দেখিয়েছে, তার অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এই সময় গড়ার কাজ, গঠন করার কাজ, মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মা মাটি মানুষকে আমরা অভিনন্দন জানাই এবং এই গণনার শেষে নিঃসন্দেহে আবার আমরা আপনাদের কাছে আসব। আমাদের আমাদের কাছে এরকম কোনো খবর এখনো তো আসেনি, না আপনাদের কাছে এসছে কারণ আপনারা জানেন, তাই আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমাদের কাছে যে খবর আছে, যেখানেই নন্দীগ্রাম নেতাই, নন্দীগ্রাম সুটিয়া সব জায়গায় এত অপপ্রচার এবং যারা প্রশ্ন করছেন তাদের এত লেখালেখি, এত লেখালেখি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা এতটুকু কমেনি, বরঞ্চ বেড়েছে। সিপিএম তো অনেক কিছুই দাবি করছে, সিপিএম তো দাবি করে এখন শুনলে সিপিএম তো প্রায় অবলুপ্তির, আমি বলছি অবলুপ্তির পথে চলে গেছে, এখন গ্রাম পঞ্চায়েতে চলে এলেন, জেলা পরিষদ থেকে চলতে নাবতে 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 এখন গ্রাম পঞ্চায়েতে এসেছেন, এরপরে দেখবেন স্কুল নির্বাচনে চলে যাবে। তো আমি বলি একটি একটি দল, একটি দল যে 34 বছর এখানে শাসন করেছে, তার শাসন ব্যবস্থা এমনই ছিল যে পঞ্চায়েত নির্বাচনে জেলা সর্বস্তরের থেকে তারা নিশ্চিহ্ন হওয়ার মুখে, যে সিপিএম কেন বামপন্থী, সকলেই দু একটা জায়গায় জিতছে, কোনো কোনো জায়গায় দেখলাম টিভিতে যে আমরা 200টার মধ্যে যখন এগিয়ে আর 120টার বা 136টার মতন সিট পেয়েছি, কোনো জায়গায় হয়তো একটা জায়গায় হেরেছি, এমনভাবে ব্রেকিং নিউজ আপনারা দেখাচ্ছেন যেন সবটাই ব্রেক হয়ে গেল। আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি সংবাদ মাধ্যমের কেউ কেউ এটা দেখান তাতে সফল হবেন না। আবার প্রমাণিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই রাজ্যের মানুষের কুৎসা, মিথ্যাচার, অপপ্রচারের বিরুদ্ধে সব কিছু উড়িয়ে দিয়ে মানুষের রাজ্যে উন্নয়ন চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, শান্তির আবহাওয়াকে ফিরিয়ে এনেছেন, মানুষ শান্তিতে প্রগতিতে দুদণ্ড বাঁচতে চায়, সেই বাঁচাটাকে আরো যাতে অগ্রগতির পথে নিয়ে যাওয়া যায়
কেন্দ্রীয় সরকারের এত রকম অবহেলা, এত রকম চাপ, সবটাকে দূরে সরিয়ে রেখে, প্রতিকূলতার দূরে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাই সবচেয়ে বড় কথা। প্রচার, অপপ্রচার, মিথ্যাচার, এগুলো বাংলার মানুষ বুঝেছেন। সে যত যেই প্রচার করুন না কেন, তাকে এই প্রচার থামাতে হবে। বীরভূমের রেজাল্ট খুবই ভালো, খুবই ভালো, বীরভূমের রেজাল্ট খুবই ভালো। তার আমরা আমাদের আমাদের কিছু তো জিতবেই, একেবারে আপনারা কি গণতন্ত্র কি একেবারে শূন্য করে দিতে চান নাকি? কিছু জায়গায় তো জিতবে, এ তো সিপিএম করে, গণতন্ত্রে যে যে যার জেতার কথা সে জিতেছে, তো অসুবিধা কোথায় আছে? যার জেতার কথা সে জিতেছে। এখন আমাদের বড় কাজ হচ্ছে সকলকে নিয়ে বাংলা গঠন করা, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আমার প্রতিক্রিয়া ওই একটাই, উৎসাহ, মিথ্যাচার এবং কুবাক্যর বিরুদ্ধে এই ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ, রাজ্যের মানুষকে অবহেলা করা, উন্নয়নকে ছোট করে দেখা এবং নিজেরাই অনুন্নয়নের প্রতীক হিসেবে উত্তরবঙ্গে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, আর সর্বশেষ মামা ভাগ্নের এই গল্প, মামা ভাগ্নের এই যে চরিত্র তারা অভিনয় করছেন, রাজ্যের মানুষ এই মামা ভাগ্নেটা দেখে ফেলেছে, জানতে পেরেছে এরা আসলে এক, পয়সার এপিট আর ওপিট। অনেকে বলছেন প্রদীপ নিভে গেছে, তবু সলতে জ্বলবার চেষ্টা হচ্ছে, তাকে আর দয়া করে আপনারা তেল ঢেলে আর বাঁচাবার চেষ্টা করবেন না। রাজ্যের মানুষ ইতিমধ্যেই তাদেরকে বাতিল করেছে।